ফার্মা ওয়ারিয়র চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করে নেব ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে FCI এর যে ম্যানেজার পোস্টের চাকরিটি বেরিয়েছিল, তার অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে রেখেছিলাম। আজ আমরা আলোচনা করে নেব তার যে কীভাবে অ্যাপ্লাই করব সেই বিষয়ে। তো চলো শুরু করি আজকে ভিডিও। ভিডিওটি শুরু করার আগে যারা আগে ভিডিওটি দেখেন অবশ্যই তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখে নিও, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেটি না দেখলে কিন্তু এই ভিডিওটি তোমার কাছে ক্লিয়ার হবে না। তো চলো চলে আসছি আবার সেই কারেন্ট রিকোয়ারমেন্ট থেকে মেন নোটিফিকেশানে দিতে। সেখানে আগে একবার দেখি তোমাদের কী রিকোয়ারমেন্ট লাগছে এটার জন্য, আবারও যেটা আগে ভিডিওতে মেনশন করে দিয়েছিলাম চলো দেখিয়ে দিই। তো প্রথমে ফটোগ্রাফ, ফটোগ্রাফটা হচ্ছে 20 থেকে 50 KB মধ্যে লাগবে যে এবং JPG ফর্ম্যাটে লাগবে। এরপরে আমরা দেখে নেবো সিগনেচার, সিগনেচার কিন্তু 20 KB এবং থাম ইমপ্রেশন কিন্তু 20 থেকে 50 KB এবং যে ফর্ম্যাটটা লাগছে মানে হ্যান্ড রাইটিং ডিক্লারেশন সেটা কিন্তু 50 থেকে 100 KB মতো লাগবে। তো চলো এবার শুরু করি আজকের ভিডিও। যেখানে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন লিঙ্কটি পেয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি কিন্তু ডাইরেক্ট আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারবে এখানে। তো চলো এবার এখানে প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশনটা আমরা করে নেবো, এখানে ক্লিক হয়ে রেজিস্ট্রেশন করে দিয়ে দেবো। তোমার ফার্স্ট নেম, ফার্স্ট নেমের পরে কনফার্ম আবার ফার্স্ট নেম দিতে হবে, আবার মিডিল নেম একবার দিতে হবে, আবার কনফার্ম মিডিল নেম, লাস্ট নেম দিতে হবে। কনফার্ম লাস্ট নেম করার পরে ফুল নেম এখানে নিচে শো করে যাবে। তারপরে এখানে তোমার মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, অল্টারনেটিভ একটা যে কোনো মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং কনফার্ম ইমেল আইডি করলে তোমার কিন্তু সে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা ক্রিয়েট হয়ে যাবে এবং তোমার কাছে একটা মেসেজও রিসিভ হবে। তো চলো আমি এখানে ফিল আপ করে দেখিয়ে দিই তোমাকে কীভাবে ফিল আপটা করতে হচ্ছে। প্রথমে আমি লিখে নিচ্ছি নেম এবং লাস্ট নেম পুট করার পরে কিন্তু তোমার নামটা এখানে শো করে যাচ্ছে। আমি কিন্তু এখানে ক্যাপিটাল লেটার লিখেছি, পরে দেখবো একটা পপ আপ আসবে যেখানে ক্যাপিটাল লেটার লেখা চলবে না, একটাই শুধুমাত্র ফার্স্ট লেটারটা দেখো দেখিয়ে দিচ্ছে ইনভ্যালিড ভ্যালু ইন দ্য ফার্স্ট নেম। এর মধ্যে শুধু ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হতে হবে, বাকিগুলো কিন্তু স্মল লেটার দিতে হবে, এটা একটা ভুল। এবং এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সমস্ত পুট করে দেওয়ার পরে এখানে আমি ক্যাপচার পুট করে দেওয়ার পর এখানে তোমার দেখিয়ে দিবে এখানে তোমার যে আইডি নাম্বারটা ফার্স্টেই, এবং তারপরে তোমাকে কিন্তু পুট করে নিতে হবে তোমার ফটোগ্রাফ, স্ক্যান ফটোগ্রাফ এবং সিগনেচার। তো চলো আমি আমি আমার ফটোগ্রাফটা এখানে দিয়ে দিই, এখানে কোথাও এই যে এইভাবে এইভাবে তোমার ফটোগ্রাফটাকে লোড করে নেবো। দিয়ে নিচে যে ছোটো বাটনটা আছে আই কনফার্ম বাটনটা তোমার ক্লিক করে দেবে। সেমভাবে আমি সিগনেচারটা আপলোড করে নেবো, করে নিয়ে আই কনফার্ম করে কন্টিনিউ করার পরে এবারে আমি চলে এসেছি কিন্তু ডিটেলসের দিকে। এখানে তোমাকে কোন জনের জন্য সেট করবে, কোন জনের জন্য অ্যাপ্লাই করবে সেই জনটা তোমাকে এখানে সেট করে নিতে হবে। এরপরে পোস্ট কোড, পোস্ট কোড ক্যাটাগরি, ক্যাটাগরির পরে তোমাকে এখানে ডিটেলস PWD থাকে ওর সম্বন্ধে সমস্ত ডিটেলস চেয়েছি। এছাড়াও তোমার ন্যাশনালিটি, সিটি, কোথায় তুমি চুজ করছো ফার্স্ট এক্সাম এবং সেকেন্ড এক্সাম সেই সমস্ত ডিটেলস এখানে পুট করতে হবে একটা করে। তো চলো তোমাকে আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিই কীভাবে অ্যাপ্লাই করছি। তো এখানে ইসজন এবং ইসজন ক্লিক করার পরেই কিন্তু ইসজনে যা যা ভ্যাকেন্সি আছে দেখিয়ে দিচ্ছে, তুমি কোনটা চুজ করতে চাও সেটা চুজ করে নেবে। আমি আমি এখানে ম্যানেজারটা চুজ করছি, তো ম্যানেজার জেনারেল ম্যানেজার এটা চুজ করে দেখিয়ে দেবে। এটা তোমার কাজটা চুজ করে নেবে, কাজ চুজ করে নেবো, এরকমভাবে তোমার কাছে পপ আপ দেখা দেবে। তো প্লিজ ইন্ডিকেট ইউর ক্যাটাগরি কারেক্টলি অন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, নো চেঞ্জ ইন ক্যাটাগরি উইল বি পারমিটেড, ক্যান্ডিডেট বিলং টু OBC ক্যাটাগরি বাট কামিং আন্ডার ক্রিমিং লেয়ার, এগুলো সব কিন্তু এখানে মেনশন থাকবে, তোমরা এখন ভালো করে অ্যাপ্লাই করার সময় দেখে নিও। তো চলো আমি এবার নেক্সটের দিকে যাচ্ছি। নেক্সটের দিকে এখানে আমি করে দিলাম যে ডিজেবিলিটি নো, তো তাই আমার জন্য নিচের যে অপশনগুলো আছে সবকটা অটোমেটিকলি মানে উঠে যাবে, আমাকে কিছু ফিল আপ করতে হবে না। এবার আমি যেখানে দেখা যাচ্ছে এক্স সার্ভিসম্যানে গিয়ে আমার যে ওপেন হয়েছে, তো এক্স সার্ভিসম্যান কি তুমি আগে কোনো এক্স সার্ভিসম্যান আছো, তো এখানে ইয়েস আর নোতে অ্যান্সার দেবে। এরপরে এবার তোমাকে দেখাবে হচ্ছে আর ইউ ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট, তুমি ইয়েস আর নোতে এখানে তোমাকে ক্লিক করতে হবে। এরপরও আসবে হচ্ছে তোমার রিলিজিয়ন টু বি বিলং, আর মাইনরিটি ক্লাসের মধ্যে বিলং করো কিনা সেগুলো তোমার চাইছে, এবং কোথায় তোমার সিটিজেনশিপ ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান কোলে ইন্ডিয়ান এবং আদার্স কোলে নেপাল ভুটানের মধ্যে যেটা হবে। এখানে হচ্ছে তোমাকে স্টেটটাকে চুজ করে নিতে হবে, কোন স্টেটের মধ্যে তুমি বিলং করছো। তারপরে আসবে তোমার হচ্ছে এক্সামিনেশন সেন্টার ফার্স্ট ফেজের জন্য কোন কোথায় অ্যাপ্লাই করতে চাও, তো এখানে তোমার তোমার চয়েসেবল এক্সাম সেন্টারে তোমরা চুজ করে নেবে। দেন আসবে হচ্ছে ফেজ টু এর এক্সাম সেন্টার তুমি কোথায় চুজ করছো, তো এখানেও তুমি তোমার চয়েসেবল, এখানে তো ওয়েস্ট বেঙ্গলের জন্য একটাই হবে, তো এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য একটাই গ্রেটার যে কলকাতা সেটা তুমি সেট করে নেবে। দেওয়ার পর এখানে তোমাকে ডেট অফ বার্থটা পুট করতে হবে। তো চলো আমি ওগুলো ডিটেলসে একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি তোমার ফিল আপ করে। ডেট অফ বার্থের পর তোমার জেন্ডার চুজ করতে হবে, জেন্ডারের পরে হচ্ছে তুমি ম্যারিড কি আনম্যারিড, তারপরে হচ্ছে তোমার বাবার নাম, তোমার মায়ের নাম এবং তোমার বাড়ি ফুল অ্যাড্রেস এখানে পুট করতে হবে। পুট করে দেওয়ার পরে তোমার পিনকোড দিয়ে সেট করার পরে তোমাকে সেটা পারমানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডিং অ্যাড্রেসটা সেম কিনা সেটাকে চুজ করে নেওয়ার পরে তোমাকে একবার ভালো করে সম্পূর্ণ ব্যাপারটাকে ভালো করে দেখে নিতে হবে। তোমার যদি কিছু পেমেন্ট করার ব্যাপার থাকে নিচে কিন্তু অ্যামাউন্টের জায়গায় পেমেন্ট অপশনটা দেখিয়ে দেবে, তো আমি ক্লিক করে দেখে নিয়েছি। দেখে নেওয়ার পর কন্টিনিউ করার পরে কিন্তু সমস্ত ডিটেলস পুট করার
পরে, এবার কিন্তু আমাকে এডুকেশন ডিটেলস চাইছে। তো এখানে আমি এডুকেশন ডিটেলসে আদার্স করে বিফর্ম করে নিয়েছি, বিফর্ম করে কবে পাস করেছি না করেছি এগুলো সমস্ত কিছু আমি ফিল আপ করে নিচ্ছি। এখানে সিএ মানে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্বন্ধে কোনো নলেজ এখানে সে করে নিচ্ছি। এবার এখানে হচ্ছে দেখতে পাচ্ছ মার্কসটা কিন্তু পার্সেন্টেজে চেয়েছে, তাহলে তোমাদের কিন্তু সিজিপিএ বা ডিজিপি যাই পেতে হবে ওটা মার্কসটা কিন্তু পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। যদি তোমার না জেনে থাকো আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার এবার কিন্তু তোমাকে ভোট করতে হবে তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে তুমি এখানে এক্সপিরিয়েন্সে যে এক্সপিরিয়েন্সটা ফুট করতে পারো। তো আমি আমার এক্সপিরিয়েন্সের মধ্যে ফুট করে নিয়েছি। এবার ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে তোমাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয়। ল্যাঙ্গুয়েজ চুজ করে কন্টিনিউ করার পর তোমার কাছে কিন্তু এভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে একটু ডিটেলসে শো করে দেখিয়ে দেবে। তো তুমি ভালো করে সেটাকে চেক করে নেওয়ার পরে তোমার এখানে এটাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, তিনটাকে কিন্তু ক্লিক করে দিও না, প্রথমে ভালো করে পড়ে নিও কী বলতে চেয়েছে। এখানে লাস্ট কথাটা বলেছে সৌমদি বর্মন, গিভ মাই কনসেন্ট শেয়ার ইনফরমেশন অফ দ্য এনসিএস পোর্টাল। তোমার যদি এনসিএস পোর্টালে কথা তাহলে ইয়েস করবে, যদি না করতে চাই তাহলে নো করবে। তো আমি ইয়েস করেছি, দিয়ে এখানে কিন্তু তোমার লেফট থাম্ব ইমপ্রেশন। এবার আমি এখান থেকে লেফট থাম্ব ইমপ্রেশন এবার এবং আমি এখান থেকে কিন্তু আমার হ্যান্ড রাইটিং ডিক্লারেশনটা আপলোড করে নেবো। তো তোমরা বলেছেন কেবিটাকে ঠিক করে রাখতে, কেবি এখানে 50-100 KB লাগবে, যেহেতু 100 KB নেই তাই এখানে কিন্তু নিচ্ছে না আপলোড। তো আমি এবার ঠিক করে নিয়েছি, ঠিক করে আপলোড করেছি, এখানে দেখিয়ে দিচ্ছে ক্লিক করার পর নিয়ে নিয়েছে। দিয়ে এখানে আমি ক্যাপচারটা পুট করে নেবো, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবো। সেভ অ্যান্ড নেক্সট করলে কিন্তু আমাকে পেমেন্টে যদি ডিটেলস থাকে পেমেন্টস চাইবে, নাহলে এরকম কিন্তু তোমাকে সমস্ত ডিটেলসটা দেখিয়ে দেবে। দেখানোর পরে তোমাকে কিন্তু সম্পূর্ণ এই যে তোমার সিগনেচার, তোমার লেফট থাম্ব ইমপ্রেশন এবং নিচের দিকে কিন্তু তোমাকে শো করো। তোমাকে এটা কিন্তু ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে ফর দ্য ফিউচার গাইডলাইন। তো পরবর্তীকালে এটাকে কিন্তু তোমার কাজে আসবে। তো আশা করি তোমাদের ভিডিওটিকে সঠিকভাবে ইনফরমেশন দিয়ে আমি সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলে যেও না। হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীকালে এই ধরনের নোটিফিকেশন ডিটেলস আসলে তোমরা সবার আগে পেয়ে যাও। হ্যাঁ, আর তোমরা যদি চাও ডাইরেক্টলি নোটিফিকেশন ডাউনলোড করে নিতে, তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখান থেকে তোমরা ডাইরেক্ট নোটিফিকেশনের ডিটেলসগুলো পেয়ে যাবে। হ্যাঁ, যাদের টেলিগ্রাম গ্রুপ নেই তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, তোমরা সেখান থেকেও জয়েন করে দেখে নিতে পারো। হ্যাঁ, অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলে এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলে যাও না। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মায়ার্স। হ্যাঁ, আর বাকি ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, তোমাদের আরও হয়তো অনেকভাবে হেল্প করতে পারে এই ধরনের ভিডিওগুলো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।